সকল ছাত্রছাত্রীকে ডাব্লুবির রাজ টিউটোরিয়ালে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে ক্লাস ফাইভের বাংলা বিষয়ের ওপর ফিফটি মার্কসের যে অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না প্রথমে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন আয়রে ছোটে ছোট্টরা ছোটদের কেন ছুটে আসতে হবে উত্তর হবে সুনির্মল বসু লেখা গল্পবড়ো কবিতায় দেখা যায় গল্পগুলো তার ছোড়ায় করে নানা রকম মন গল্প নিয়ে এসেছে সেগুলি দেখার জন্য বা শোনার জন্যই ছোটদের ছুটে আসতে হবে পরের প্রশ্ন আমাদের জুয়ানদের একটা ঘাঁটি ছিল জুয়ানদের ঘাঁটিটি কোথায় ছিল লীলা মজুমদারের লেখা বুনহাস গল্পে জোয়ানদের ঘাঁটিটি ছিল লাটাকের এক বরফে ঢাকা নির্জন জায়গাতে পরের প্রশ্ন দ্বার্গবাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য কারা ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দ্বার্গবাবু এবং হাবু কবিতায় মেজতার পোষ্য ছিল আটটি কুকুর পরের প্রশ্ন উলগুলান কাদের লড়াই উলগুলান হলো সাহেবদের সঙ্গে মুন্ডাদের লড়াই পরের প্রশ্ন কেউ করে না মানা কার কোন কাজে কেউ নিষেধ করে না উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় দেখা যায় সারা আকাশ জুড়ে মেঘ খেলে বেড়ায় তাদের এই কাজেই কেউ নিষেধ করে না পরের প্রশ্নে বলেছে এবার আমাকে গোড়ার দিক দিতে হবে কি চাষের সময় কুমির কথা বলেছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে ধান চাষের সময় কুমির আলোচ্য কথাটি বলেছিল পরের প্রশ্নে বলা হয়েছে মাঠ মানে কি অথৈ খুশির অগাধ লুটোপুটি অথৈ এবং অগাধ শব্দ দুটির অর্থ কী অথৈ শব্দের অর্থ তল পাওয়া যায় না এমন গভীর অগাধ শব্দের অর্থ প্রচুর বা অসীম পরের প্রশ্ন ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম লেখ মৈত্রীদেবীর রচিত ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম হলো। চাপা গাছ এবং বকুল গাছ ট্যাক শব্দের অর্থ কি। সাধারণত দুটি ছোট নদীর মিলনস্থলে যে ত্রিভুজ আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে ট্যাক বলে শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে নামক গল্পে এই ট্যাকের কথা উল্লেখ আছে পরের প্রশ্নে দেখো রয়েছে করুণা করি বাঁচাও মরে এসে কখন ফণি মনসা কথা বলেছে বীরু চট্টোপাধ্যায় রচিত ফণি মনসা ও বনের পরি কবিতায় ফণিমনসা তিনবার বনের পরীকে আলোচ্য কথাটি বলেছিল প্রথমবার ডাকাতেরা তার সোনার পাতা নিয়ে যায় দ্বিতীয়বার ঝড়ে তার কাঁচের পাতা ভেঙে যায় তৃতীয়বার ছাগলে এসে তার নরম কুচি পালং শাকের মতো সবুজ পাতা খেয়ে ফেলে এই তিনবারই বনের পুরীর কাছে ফণীমনসা তাকে বাঁচানোর আকুতি জানিয়েছে এরপর দুই নম্বরেও তোমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এবার দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে গল্পপুরো কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লেখিত হয়েছে উত্তরটা দেখে নাও সুনির্মল বসুর লেখা গল্পপুরো কবিতায় রূপকথার দৈত্য দানব চক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ করির পাহাড় চোখ ধাঁধানো হীরে ঝলমলে সোনার কাঠি টলটলে ময়নামতি তেপান্তরের মাঠ এবং এক কেশুপতি কন্যার কথা আছে পরের প্রশ্ন এমনই করি সারা শীত দেখতে দেখতে কেটে গেল জুয়ানদের সেই শীতকাল যাপনের কথা কিভাবে বুনহাস গল্পে ফুটে উঠেছে এটার উত্তর দেখে নাও লীলা মজুমদারের লেখা বুনহাস কল্পে জখম হওয়া বুনহাস সারা শীতকাল জোয়ানদের তাঁবুতে থাকে সেখানে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি প্রভৃতি খায় এরপর বুনহাসের ডানা আস্তে আস্তে সেরে উঠতে থাকে তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করতো তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধুপ করে পড়ে যেত এভাবেই সারা শীতকাল কেটে যায় পরের প্রশ্নে বলা হয়েছে নালিশামার মন দিয়ে খুব শুনুন বাবু থানায় বড়বাবুর কাছে হাবু কী কী নালিশ জানিয়েছিল এটার উত্তর হবে ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারগবাবু ও হাবু রচনায় হাবু থানার বড়বাবুর কাছে কেঁদে কেঁদে নালিশ জানিয়েছিল যে তারা চার ভাই একটি ঘরে থাকেন সেই ঘরে তার বরদার সাতটি বিড়াল পোষেন মেজদা আটটি কুকুর এবং সেজদা দশটি ছাগল পোষেন এর ফলে গন্থি সেখানে বসবাস করাই তার পক্ষে কষ্টকর হয়ে পড়েছে এরপর রয়েছে এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া উদ্ধৃতির আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও এতোয়া মুন্ডা হলো মুন্ডা সম্প্রদায়ের একজন আদিবাসী ছেলে চার বয়স দশ বছর তাকে দেখলে দুরন্ত এক বাচ্চা ঘোরার মতো মনে হয় সে সকাল হতেই হাটের দোকানির দোকান ছাড় দিয়ে দেয় এবং একটি বস্তা চেয়ে নেয় পুরনো আম বাগানে বাবুদের গরু চড়াতে চড়াতে কুড়িয়ে নেয় টোকো আম শুকনো কাঠ মেটে আলু প্রভৃতি এরপর সে ডুলং নদী পেরিয়ে চড়ে ওঠে এইসব করতে করতে সে ক্ষীদের কথাই ভুলে যায় এগুলোই ছিল আর রোজকার কাজকর্ম পরের প্রশ্নে বলা হয়েছে বিমলার অভিমান কবিতা অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো এটার উত্তর দেখে নাও নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান গল্পে দেখা যায় বিমলা বাড়ির ছোট মেয়ে সে সারাদিন তার মায়ের আদেশ মতো সব কাজ করে মায়ের জন্য ফুল তুলে আনে দুরন্ত কোকা কাঁদলে তাকে সামলায় বাগানে ছাগল ঢুকে ঘাস খেয়ে নিলে তাকে তাড়িয়ে দেয় দাদা খেতে বসলে তাকে পাতে নুন দেয় মায়ের পান খেয়ে ছাল লাগলে চুন এনে দেয় কিন্তু খাবার খাওয়ার সময় দেখা যায় বিমলার দাদা এবং ছোট ভাই বেশি খাবার পায় সে বেশি পায় না এটাই ছিল বিমলার অভিমানের কারণ পরের প্রশ্নে বলা হয়েছে ছাত্রা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি ছেলেবেলা রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কিভাবে স্মরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার রচনায় বাড়ির ছাদটা ছিল কবির কাছে ছুটির দেশ পিতার অনুপস্থিতিতে ছাদে যাওয়াটা যেন তার কাছে সাত সমুদ্রের পাড়ে যাওয়ার আনন্দের মতো দুপুরবেলা সকলে যখন ঘুমিয়ে পড়তেন তখন তিনি চুপি সারে ছাদে উঠতেন ছাদে গেলে মনে হতো চারদিক ধুধু করছে এবং দুপুরের গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে কবি ছোট বড় নানা আকারের বাড়ি রাস্তায় লোকের চলাচল লক্ষ্য করতেন সব মিলিয়ে ছাত্রী তার কাছে কেতাবে পড়া মরুভূমির মতোই ছিল পরবর্তী প্রশ্নে রয়েছে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান কেমন দিনে কত্থকের ছেলেবেলার কোন গানটি মনে পড়ে উত্তর হবে মেঘলা বৃষ্টির দিনে কত্থক রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান এই ছেলেবেলার গানটি মনে পড়ে পরের প্রশ্ন ব্যাঙ্ক স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো বৃষ্টি আনার কাছে যুক্ত হয়ে ব্যাংক কী করেছিল পাহাড়িয়া বর্ষার সুরে রচনাংশে ব্যাংক বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচাতে চেয়েছিল এই কারণে সে স্থির করল এর জন্য ভগবানের দ্বারস্থ হতে হবে তাই একদিন সকালে এসে রওনা দেয় ভগবানের প্রাসাদের উদ্দেশ্যে এই চলার পথে তার সঙ্গী হয়েছিল মৌমাছি মোরক ও বাঘ যাত্রা শেষে ভগবানের প্রাসাদে পৌঁছে সে ভগবানকে নালিশ জানিয়েছিল সেখানে তাদের জয় হয়েছিল অর্থাৎ ভগবান তাদের সমস্যার সমাধান করে দিয়েছিল জয়ী ব্যাং আনন্দে পুকুরে ফিরে যায় এরপর থেকে ব্যাং যখনই ডাকে তখনই বৃষ্টি শুরু হয় পরের প্রশ্ন ভেবে পাই না নিজে কবি কি ভেবে পান না মায়াতরু কবিতায় কবি অশোক বিজয় রাহা এক মায়াবী গাছের কথা উল্লেখ করেছেন গাছটি সন্ধে হলে ভূতের মতো নাচত রাত হলে ভাল্লুক হয়ে ঘাড় ফুলিয়ে গড়গড় শব্দ করত বৃষ্টি শুরু হলে কাঁপনি দিয়ে গাছটির জ্বর আসত আবার বৃষ্টি শেষে চাঁদের আলোতে যেন গাছের মাথায় লক্ষ হীরার মাছ মুকুট হয়ে থাকে আবার ভোরের আলোয় সেই গাছটিকে ঘিরে কি কি ঘটত সেগুলি ভেবে পান না কবি দুই নম্বরের শেষ প্রশ্ন অর্থাৎ দুই দশমিক দশের প্রশ্ন রয়েছে ফণিমনসা ও বনের পরি নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো এটার উত্তর দেখে নাও বীরু চট্টোপাধ্যায় রচিত ফণিমনসা ও বনের কবিতায় সূত্রধারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রধারের কাজ হলো নাটকের কাহিনী বা গল্প বলে নাটককে এগিয়ে নিয়ে যাওয়া আলোচ্য কবিতার সম্পূর্ণ কাহিনীটি ফণিমনসা ও বনের পুরীকে কেন্দ্র করে গড়ে উঠলেও কাহিনীর বিভিন্ন দৃশ্যের বিবরণ ঘটনার পরিবর্তন সব কিছুই আমরা দেখতে পাই সূত্রধারের জন্যই এরপর তিন নম্বরে বলা হয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে রয়েছে সন্ধি করো। মিশি যোগ কালো এটা হবে মিশ কালো এত প্লাস দিন এটা হবে এক দিন বড় প্লাস ঠাকুর এটার উত্তর হবে বট ঠাকুর সৎ প্লাস গ্রন্থ এটা হবে সৎগ্রন্থ দিক প্লাস নির্ণয় এটা হবে দিন নির্ণয় এরপর তিন দশমিক দুইয়ে বলা হয়েছে নিচের পদগুলি ব্যঞ্জন সন্ধির কোন কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে লেখ প্রথমে রয়েছে প্রচ্ছদ এটা হবে প্রো প্লাস ছদ এখানে অ এবং ছ মিলে অচ্ছ হয়েছে প্রাগৈতিহাসিক এটা হবে প্রাক প্লাস ঐতিহাসিক এখানে ক এবং অ যুক্ত হয়ে গয় পরিণত হয়েছে সদিচ্ছা এটা হবে সৎ প্লাস ইচ্ছা এখানে ত এবং হস্যই মিলে দ্বয় হস্যি হয়ে গেছে বিদ্যুৎ বেগ এটা হবে বিদ্যুৎ প্লাস বেগ এখানে ত এবং ব মিলে দয় রূপান্তরিত হয়েছে পদ্ধতি এটা হচ্ছে পথ প্লাস হতি এখানে দ এবং হ মিলে দ্বয় ধ্বয় রূপান্তরিত হয়েছে তাহলে বাংলার সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে পেয়ে গেলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো